এখন আমরা কথা বলছি মডেল এবং সুপারস্টার এই প্রজন্মের লিংকন সাহেবের সাথে। ভাইয়া কেমন আছেন? জি ভালো আছি, আপনি কেমন আছেন? জি ভাইয়া আপনাদের দোয়ায় ভালো আছি। তারপর এই অল্প সময়ে এই এত জনপ্রিয় আপনি কীভাবে হলেন আপনি, সেই বিষয়ে আপনার সাথে আমি শহীদুল ইসলাম শহীদ আসছি কথা বলার জন্য, এবং আগ্রহ অপেক্ষায় আছে হাজার হাজার দর্শকদের আপনার কিছু কথা শোনার জন্য। ভাই আপনি যদি কিছু পেশ করেন। সেটা হচ্ছে কি, কিছু মিউজিক ভিডিও গান আমার রিসেন্ট যেগুলো চ্যানেলে গেছে তো গেছি, তাছাড়া আপনার ইউটিউবে, ইউটিউবে একটা সামাজিক যোগাযোগ মাধ্যম, তো ইউটিউবে বেশ ভালো রেসপন্স পাচ্ছি মানুষের, যে মিউজিক ভিডিওগুলো আমার আগেও রিলিজ পেয়েছে এবং এখনও পাচ্ছে, আমি ভালো রেসপন্স পাচ্ছি মানুষের। আর আসলে মিডিয়াটা হচ্ছে আমার একটা অপশনাল একটা কাজ, ভালো লাগার একটা জায়গা থেকে কাজগুলো আমি করি। তো অনেকে অনেক কিছু বলে, অনেকে অনেক কিছু বলে, আসলে কি বলবো, এই বিষয়ে আসলে কিছু বলার নাই। বুঝতে পেরেছি, এই অল্প সময়ে অল্প দিনে অল্প টাইমের মাঝে আপনি মানুষের মন জয় করে ফেলেছেন। লিংকন ভাইয়া এই এখন এই ব্যস্ততার সময়ে আপনি কী নিয়ে আছেন এখন? এখন আমার 3-4 মিউজিক ভিডিও গানের কাজ চলছে রানিং, এবং আপনার একটি শর্ট ফিল্ম কিছুদিন আগে একটি শর্ট ফিল্ম রিলিজ হয়েছে রিয়েল লাভ, যেটা প্রকৃত ভালোবাসা নামে, সেটি আপনার ইউটিউবে, আমার ইউটিউবে প্রকাশ পেয়েছে, তো ইউটিউবে অনেকে দেখছে, অনেক রেসপন্স পাচ্ছি মানুষের। আর মিউজিক ভিডিও গান বেশ অনেকগুলোই আছে, কী বলবো। তো সামনে আমার আরও 3 মিউজিক ভিডিও গান রিলিজ পাবে। আচ্ছা আপনি এই এই সময়ের মাঝে এত কিছু এত ঝামেলার মাঝে আপনি কোন উৎসাহ পেয়ে আপনি এই মডেলিং জগতে অল্প সময়ে এসে পড়েছেন এবং কী মনে করে? সেটা হচ্ছে অ্যাকচুয়ালি বলিউড বাদশাহ শাহরুখ খান। জি, শাহরুখ খান আমার ফেভারিট মডেল অ্যাক্টর ছোটোবেলা থেকেই, তো তার প্রোগ্রামগুলো বা তার অনুষ্ঠানগুলো বা তার মুভিগুলো ভালো লাগতো, তাকে দেখে ইন্সপায়ার পাইতাম যে না কাজ করব, ওনার কাজগুলো ভালো লাগতো, ওনাকে দেখে ইন্সপায়ার হইতাম কাজ করার, এইটুকু। আর দেশীয় মডেল তারকা আপনার কাকে পছন্দ হয় বেশি এবং কে কে, সেটা যদি একটু বলতেন আপনারা। বলা তো অনেক কঠিন, তারপর বলছি অনেকেই আছে, তার মাঝে আপনার বিদ্যা সিনহা মিম, তারপর আপনার নুসরাত পারিয়া, পরিমণি, তারপর অনেকেই অ্যাভেলেবল, তারপর মোশাররফ করিমের অভিনয় ভালো লাগে, তারপর সাকিব ভাই নায়করাজ রাজ্জাক যিনি, ওনার অভিনয় অনেক ভালো লাগে, ফেরদৌস ভাই ওনার অভিনয় আমার অনেক ভালো লাগে, বা দেশীয় তারকা। আচ্ছা লিংকন ভাইয়া এখন এই প্রজন্মের 3 চিত্রনায়িকা সুপার ডুপার হিট 3 নায়িকার মাঝে নুসরাত ফারিয়া, পরিমণি এবং মাহিয়া মাহি, এই 3 সুপার স্টার এবং 3 সুপার ডুপার নায়িকাদের মাঝে যদি আপনাকে বলা হয় কার সাথে আপনি অভিনয় করবেন, সেই বিষয়ে যদি আপনি কিছু বলতেন। আসলে ওরা 3 অনেক সম্ভাবনাময়ী, তো আমি অ্যাকচুয়ালি কাউকে নিরাশ করতে চাই না, সবার সাথেই কাজ করতে চাই। আবারও চমৎকার একটি উত্তর দিলেন আপনি। এখন এই সময়ের লিংকন সাহেব আপনি সুপার স্টার, এই দেখেন হাজার হাজার দর্শক আপনার আগ্রহে চাই আছে আপনার কথা শোনার জন্য, আপনার ই দেখার জন্য কিছু কথা আপনার মাঝখান থেকে শুনতে চাচ্ছি। অনেকেই আপনাকে সুপার স্টারে হিরো বলে এবং অনেকেই আপনাকে সুপার স্টার জিরো বলে, এইটা নিয়ে আপনার মতামতটা। এটা অ্যাকচুয়ালি যারা এত অল্প সময়ে আমার মতো এত ডেভেলপ করতে পারে নাই, অত অল্প সময়ের মধ্যে সবার মাঝে চিনাইতে পারে নাই, তাদের অ্যাকচুয়ালি খুব এটা আমি পারি নাই কেন, এটার জন্য হয়তো আমাকে জিরো বলে, তাতে আমার কিছু আসে যায় না। হাজার হাজার দর্শক অবাক হয়ে চেয়ে আছে সুপার স্টার এই প্রজন্মের লিংকন সাহেবের সাথে এবং লিংকন সাহেবের কিছু কথা শোনার জন্য। আচ্ছা লিংকন সাহেব এখন আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? মিডিয়াতে কাজ করছি, ভালো কিছু কাজ করতে চাই, ভালো কিছু কাজ করতে চাই, অফার ভালো অফার পেলে ভালো কাজ করব, এটাই। আর বিজনেস করছি, বিজনেসের পাশাপাশি জাস্ট অপশনাল, মানে বিজনেস করার পর যে সময়টা পাই এটা জাস্ট মিডিয়াতে কাজ করি। আপনি কোন জিনিস সবসময় নিতে ভুল করেন না, কোন জিনিস? মোবাইল ফোন, মানি ব্যাগ এবং জুতা, ভালো কাজ করে নতুন হোক পুরাতন হোক, সে যেই হোক না কেন ভালো কাজ করলে সে ভালো নির্মাতা, তো সবাই ভালো আমার কাছে, এই কাজটা ভালো হয় তাহলে সবাই ভালো। তারপর আপনি অবসর সময়টা কি করেন? অ্যাকচুয়ালি আমার ঘুরতে খুব ভালো লাগে, তো অবসর সময় ফ্রি সময়টা পেলে চেষ্টা করি মানে বাইরে কোথাও ঘুরে আসতে, ট্রাই করি। সবই তো শুনলাম আপনার, অর্থ, খ্যাতি, সুনাম, যশ সব কিছুই আপনার মোটামুটিভাবে, এবং মোটামুটিভাবে সবই আপনারা এখন হাতের মুঠোয় আছে,
তার মাঝে আপনার কাছ থেকে আমি শুনতে চাচ্ছি কোনটা আপনার বেশি প্রিয়। অ্যাকচুয়ালি তিনটাই আসলে সবার জন্য গুরুত্বপূর্ণ আমি মনে করি, তিনটাই ইম্পর্টেন্ট বিষয় ফর এভরিওয়ান। কোনো কাজে ধরেন সাফল্য আসলে আপনি কার কাছে প্রথমে কৃতজ্ঞতা স্বীকার করবেন? অ্যাকচুয়ালি সাফল্য আসলে প্রথমে মহান সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলার কাছে প্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করি, এবং তারপর বাবা মার কাছে, তারপর সকল ফ্যামিলির কাছে। সবই তো শুনলাম, সবই হলো, তার মাঝেও একটি কথা আমার আপনাকে জিজ্ঞেস করতে খুব ইচ্ছে করছে এবং আমি প্রশ্নটি করেই ফেলছি। আপনার জীবনে লাভ বলতে কি এবং কাকে আপনি নিয়ে স্বপ্ন দেখেন এবং কে আছে আপনার জীবনে, সেই বিষয়টা নিয়ে আমার জানতে খুব ইচ্ছে করছে, আপনি যদি একটু ক্যাংলি বলেন। অ্যাকচুয়ালি লাভের যে বিষয়টা, ভালোবাসা, এটা অ্যাকচুয়ালি প্রত্যেকের জীবনে আসে এবং এসেছে এবং আসবে, এটা স্বাভাবিক বিষয়। ভালোবাসা অ্যাকচুয়ালি এটা মুখে এনা, এটা অ্যাকচুয়ালি হয়ে যায়, সেটা সময় কাল এগুলা মানে না, এটা অ্যাকচুয়ালি হঠাৎ করে হয়ে যায়, কখন হবে সে নিজেও জানে না। এটা কথা ঠিক আছে, প্রেম যেমন স্বর্গ থেকে আসে আবার স্বর্গেই চলে যায়, ঠিক আছে, কিন্তু তার মাঝেও কিন্তু মনের মাঝে একজনের জন্য জায়গা থাকে, ঠিক আছে। আপনি কার জন্য এবং কাকে এবং এই ওই ধরনের কে আপনার মনের মাঝে আছে যদি আপনি একটু বলতেন এই ধরনের কিছু? শর্ট আপ কোশ্চেন, অনেক কঠিন প্রশ্ন হলে থাক আচার আপনাকে নাই ডিস্টার্ব করলাম, সেটা হলো আমাদের এই যে দেশে ইউটিউব, এই যে ইউটিউবে মনে করলেন এত কিছু হচ্ছে, এত কিছু ই হচ্ছে, এই বিষয়ে যদি আপনি কিছু কথা বলতেন। ইউটিউব বা ইউটিউব যদি চ্যানেলগুলো না থাকতো তাহলে অ্যাকচুয়ালি চ্যানেল স্যাটেলাইট চ্যানেল ছাড়া অ্যাকচুয়ালি কেউ নিজের প্রতিভাটাকে প্রকাশ করতে পারতো না, অনেকের প্রতিভা আছে প্রকাশ করতে পারছে না, ইউটিউব চ্যানেলের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। আই থিঙ্ক দ্যাট দিস ইজ দ্য নাইস সাইন আপ, ওকে, দিস ইজ ইম্পর্টেন্ট, ইউটিউব ইজ দ্য গ্রেট কমিউনিকেট ফর এভরি ম্যান অ্যান্ড কানেক্টেড এভরি ম্যান এভরিওয়্যার। তারপর এই আমাদের ইউটিউব চ্যানেলের জন্য যদি আপনার কিছু বলার থাকে আপনি বলেন। আপনাদের চ্যানেল অনেক দূরে গিয়ে যাক, ওনাদের ইউটিউব চ্যানেল অনেক দূরে গিয়ে যাক, দোয়া করি আর সবসময় আপনারা ওনাদের ইউটিউব চ্যানেল দেখবেন, ওটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই আপনারা, আর সাথেই থাকবেন ওনাদের। থ্যাংক ইউ। দর্শক শ্রোতা, এই প্রজন্মের সুপারস্টার লিঙ্কন সাহেবের সাথে কথা বললাম, শুনে মনে আপনাদের অনেক অনেক ভালো লেগেছে, এবং ভাইয়া এই সময়ে আপনার ব্যস্ততার মাঝে আমাকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ, ভালো থাকবেন সবসময় আর আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য অনেক দোয়া থাকবে, থ্যাংক ইউ।